এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা বাঘা যতীনের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে এবং মুসলিম দেশের ভাস্কর্য প্রদর্শনীতে আজকের এই মানববন্ধনে আমি বলতে চাই যে ফজিজ বাবু এই অনুষ্ঠানটি করে আমাদেরকে ধন্য করেছে, আমাদেরকে জাগরণ সৃষ্টি করেছে এবং আগামী দিনে ইতিহাস ঐতিহ্য কৃষ্টি সম্প্রীতি ভোগ করার জন্য তারা উদ্বুদ্ধ করেছে। তাই আমি বলতে চাই এই ইতিহাস ঐতিহ্যের জন্য এই ভাস্কর্য সম্প্রীতির জন্য ভাস্কর্য এই দেশকে একটি আধুনিক বাংলাদেশ গড়ার জন্য এই ভাস্কর্য বঙ্গবন্ধুর ভাস্কর্য বাংলাবাণী এই দেশের মুক্তিযুদ্ধকে শেষ করার জন্য স্বাধীনতাকে শেষ করার জন্য ভাঙ্গার চেষ্টা করেছিল, বাঘা যতীনের ভাস্কর্য ভাঙ্গার জন্য চেষ্টা করা মানে ব্রিটিশ বিরোধী যারা আন্দোলন করেছে তাদের স্মরণে বাঘা যতীনকে আমরা স্মরণ করি, তাদের ভাস্কর্য ভাঙ্গা মানে ব্রিটিশ বিরোধী যারা রাজাকার ছিল এই জামাতরা ব্রিটিশ বিরোধের ব্রিটিশের পক্ষে ছিল আমরা তাদেরকে ঘৃণা করি। সাথে সাথে আমি দুইটি কথা বলতে চাই, 1971 সালে বঙ্গবন্ধু বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে এই দেশকে সম্প্রীতির দেশ অসাম্প্রদায়িক দেশ বানাতে চেয়েছিলেন, সেই সম্প্রীতির দেশ বানাতে গিয়ে মুক্তিযুদ্ধে আমাদের 30 লক্ষ মা বোন শহীদ হয়েছে, 5 লক্ষ মা বোনের ইজ্জত হানি হয়েছে এবং প্রায় 1 কোটি লোক নির্যাতিত হয়ে ভারতে আশ্রয় গ্রহণ করেছিলেন। সেই কারণেই আমরা আজকে বলতে চাই আসুন আমরা ঐক্যবদ্ধ হই, আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে যেইভাবে 71 সনে ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধ করেছি সেইভাবে আবার বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়ে এই দেশকে যারা ভাস্কর্য ভাঙতে চায় তাদের প্রতিবাদ করি, তাদেরকে নিশ্চিন্ন করি, সেই কারণে আমরা ঐক্যবদ্ধ হতে চাই। আমরা সাথে সাথে বলতে চাই বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সম্প্রীতির, বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক উদারনাথ দারিদ্র্যমুক্ত। তাই আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে চাই, সাথে সাথে বিশ্বের ইতিহাস ধারণ করতে চাই। বিশ্বের ইতিহাস ধারণ করা মানে ভাস্কর্য ধারণ করা, সৌদি আরবেও আব্দুল আজিজ বিন সৌদের ভাস্কর্য আছে, যদি সৌদি আরবে আব্দুল আজিজ বিন আজিজের ভাস্কর্য থাকতে পারে তাহলে বাংলাদেশে কেন বঙ্গবন্ধুর ভাস্কর্য থাকতে পারবে না, মুক্তিযুদ্ধের চেতনার ভাস্কর্য থাকতে পারবে না। তাই আসুন আমরা ঐক্যবদ্ধ হই, সবাইকে ঐক্যবদ্ধ আহ্বান জানিয়ে আগামী দিনে শেখ হাসিনার নেতৃত্বে একটি ক্ষুধা দারিদ্র মুক্ত দেশ গড়ার জন্য আমরা ঐক্যবদ্ধ হই। সেই ঐক্যবদ্ধের কারণে আমরা ভাস্কর্য প্রতিবাদকারীদের ভাস্কর্য ভাঙ্গাকারীদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে এই দেশকে একটি সুখী সমৃদ্ধ এবং আধুনিক বাংলাদেশ করি। জয় বাংলা, বাংলাদেশ জীবিত।